ছোট্ট শাহিম মোহাম্মদ রাজ্য এবার কথা বলতে শিখে গেছে। এই প্রথম যেন কেবলামুখী হয়ে তসবিহ হাতে নিয়ে আল্লাহ আল্লাহ করে ডাকছে শাহিম মোহাম্মদ রাজ্য। যে কথাগুলো শুনে যেন রীতিমতোই অবাক হয়েছে সোশ্যাল মিডিয়ার ভক্তবৃন্দরা। শুধু তাই নয়, চিত্রনায়িকা পরিমণি তার নানার টুপি রাজ্যর মাথায় দিয়ে এবার কি বলছে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। চিত্রনায়িকা পরিমণি, তার নানা মারা গেছে বিগত কয়েক মাস হয়ে গেছে, কিন্তু তার নানাকে যেন কোনোভাবেই তিনি ভুলতে পারেননি। তাই তো প্রত্যেকটা কাজেই তার নানাকে তিনি স্মরণ করেন, আর সেই লক্ষ্যেই শাহিম মোহাম্মদ রাজ্যকেও যেন মানুষের মতো মানুষ গড়ার চেষ্টা করছেন। তাই তো জেনারেল শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষা দেওয়ার চেষ্টাও করছেন পরিমণি। আর এমন একটি ভিডিও তার ফেসবুক পেজে প্রকাশ করেছেন পরিমণি নিজেই, যেখানে দেখা যাচ্ছে শাহিম মোহাম্মদ রাজ্য টুপি পায়জামা এবং পাঞ্জাবি পরিহিতভাবে তসবিহ হাতে নিয়ে বসে আছেন এবং মাঝে মধ্যে আল্লাহ আল্লাহ বলতেও শোনা যাচ্ছে তার মুখ থেকে। পরিমণি তা পাশ থেকে শিখিয়েও দিচ্ছেন আরো অনেক কিছু। শাহিম মোহাম্মদ রাজ্যের এই ভিডিওটি দেখে যেন রীতিমতোই হতবাক হয়েছে সবাই, কারণ যেখানে ছোট বাচ্চা কথাই শুনতে চায় না এবং কি যে কোনো কিছু বললে তার উল্টা কাজ করে, কিন্তু রাজ্য তার বিপরীতে, রাজ্যকে যা বলা হয় তাই যেন করে। আর তাই তো দেখা যাচ্ছে শবে বরাত উপলক্ষেই গতকালকেই এই ভিডিওটি পরিমণি তার ফেসবুক পেজে আপলোড দিয়েছিলেন। ভিডিওটি দেখে প্রশংসা করিয়েছেন অনেক বেশি। প্রিয় দর্শক, চিত্রনায়িকা পরিমণি তার ছেলে শাহিম মোহাম্মদ রাজ্যকে দিনী শিক্ষা দিয়েও মানুষের মতো মানুষ করার চেষ্টা করছে। পরিমণির এরকম চেষ্টার বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।